Ronnie, Ronnie. রনি এসে গেল গডফাদার গডমাদার কে এলো না ব্যাপারটা কি আপনি সঞ্জয় আর যজ্ঞসেনীর কথা বলছেন তো না 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 শাহরুখ খান আর দীপিকা পাডুকোনের কথা বলছি দিনে দিনে তোমার দীপের মতো বুদ্ধি হচ্ছে কেন পাতা লাগাবো ওরা কোথায় লাগাতে তো হবে তবে এখন নয় সময় মতো মনে করিয়ে দেবো রনি তোর ব্রেসলেটটা কোথায় গেল খুলে রেখেছিস বুঝি কেন এই যা তাহলে বোধ হয় মাঠে কোথাও একটা খুলে পড়েছে খুঁজতে হবে তো হাত দেখো হাতি তো ছিল কোথায় গেল বলো দেনি এরকম একটা ভাবনা ওলির মনে এলো কি করে অথচ জানেন সঞ্জয় এই ওলির চোখে না আমি আমি আপনার জন্য অসম্ভব শ্রদ্ধা আর বিশ্বাস দেখেছিলাম আমার জন্যও বিশ্বাস দেখেছিলাম আমি অলির চোখে সেদিন যখন অত লোকের সামনে বিক্ষোভের মুখে পড়েছিল তখন ও আপনার প্রতি চরম বিশ্বাসের কথা বলেছিল তাহলে আজ আজ এরকম কি করে হলো এ যেন আমার অচেনা অলি দেখেছি সঞ্জয় এক্ষুনি এক্ষুনি আমাদেরকে অলির কাছে যেতে হবে আমরা সামনাসামনি তিনজনে বসে কথা বলবো তাহলে তাহলে অলির মনের এই ভুল বোঝা ঠিক দূর হয়ে যাবে লাভ হবে বলে মনে হয় না আর তাছাড়া আমি যাব না আমি তো ভাবতেই পারছি না যে আমাকে এতটা অবিশ্বাস উনি করতে পারলো কি করে না আমি যাব না আমার পক্ষে ওলির সামনে গিয়ে দাঁড়ানো অসম্ভব বেশ আপনি যদি যেতে না চান আমাকে কিন্তু যেতেই হবে কারণ অলির সন্দেহটা আমাকে নিয়ে দেখা দিয়েছে তাই আমাকে ওর সামনে যেতেই হবে আমার বিশ্বাস আমি ওর সামনে গেলে ওর মনের সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যাবে আমি আসছি ছোট দৌড়গুলো যদি আমি থাকতে পারতাম যেটা পাচ্ছ না সেটা নিয়ে টেনশন করতে হবে না কাল এই মরেছে তুমি কলা দেখাচ্ছ কেন হ্যাঁ ও তার মানে তোমার মনে হচ্ছে যে আমি পারবো নিকো ভগবান এটা কলা নয় এটা থামস আপ মানে আমি তোমার প্রশংসা করছি তোমায় উৎসাহ দিচ্ছি হাত দেখো গ্রামে যেটা কলা শহরে সেটা প্রশংসা বাবা ভারী জ্বালা শুরু হচ্ছে জিপিএল এর প্রথম ইভেন্ট মেন্স 60 মিটার রান
শ্রীকৃষ্ণ ভয়, এইটা তুই কি করলা? আচ্ছা আমি তো তোমারে অন্য দিনের তুলনায় একটু বেশি বুঝিয়া দিছি আজ। বাবা ওটা রনির একবারে মন্তব্য তো, ওইটা হারাইলে তো ওর মনোবল একবারে তলা নিতে গিয়ে ঠেকবো। বাবা কৃষ্ণ আইয়া তুমি ওটা খুঁজে দাও, আমি বাড়িতে অষ্টপ্র শতরামের আসদ্দি মুখে কথা দিতেছি। ও বাবা অন ইয়োর মার্ক। হ্যাঁ বলো বলো, কেমন লাগছে? খুশি তো? হ্যাঁ ভীষণ খুশি। আরে আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই লিগটা একটা অভাবনীয় লিগ। ভীষণ খুশি, ভীষণ খুশি আমি। বাঙালি বেশি বেগুড়বাই করলে হাতে একটা পার্বণ ধরিয়ে দাও। এই প্রবালদাই কয়েকদিন আগে কি বেগুড়বাই করছিল, আগে জিপিএল পে খুশি, এই রেসটা না ভোট পর্যন্ত টেনে নিয়ে যেতে হবে। কিন্তু ভোটের মূল প্রতিদ্বন্দ্বী কোথায় যাজ্ঞসেনী দত্ত? দেখছি না তো, যাজ্ঞসেনীও নেই, সঞ্জয়ও নেই। রটনাটা কি ঘটনা হয়ে গেল? তদন্ত করে দেখব। দেখবে আমি যখন বলব, যখন সময় হবে তখন বলবো, এখনো সময় হয়নি, চুপ করে বসো। কি ব্যাপার ওলি? আমার কিছু কথা আছে আপনার সাথে। না, আমার আপনার সাথে কোনো কথা নেই। আপনি প্লিজ যান এখান থেকে। দেখুন কথাগুলো বলতে আমি বেশি সময় নেব না, প্লিজ একটু সময় দিন, আমার কথাগুলো শুনুন। আমি আপনার সাথে কথা বলতে চাইছি না, এটা আপনি বুঝতে পারছেন না? আপনি প্লিজ যান। না ওলি, আমার কথা আপনাকে শুনতেই হবে। কথাগুলো না বলে আমি এখান থেকে কিন্তু যাব না। বিরক্তিকর, কিছু কিছু মানুষ আছে যাদেরকে অপমান করলেও তারা বোঝে না যে তারা অপমান। ওলির মতো বুদ্ধিমতী মেয়ের কাছে এ ব্যবহার আশা করিনি। ওই রকম বিক্ষোভের দিনেও ও আমার পাশে দাঁড়িয়েছিল। আমি আপনাদের কথা কেন শুনব? আমি তো সঞ্জয়কে চিনি, জানি সঞ্জয়কে আমার থেকে ভালো আর কেউ চেনে না। আর আমি বলছি যে সঞ্জয় সেন এই কাজ করতেই পারে না। মানুষের মন একটা বিচিত্র বস্তু, কখন যে ঋতু পরিবর্তনের মতো পরিবর্তিত হয় সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বলতে পারে না। তবু ওলির মুখোমুখি হয়ে এতটা অপমানিত হতে হবে আমি আমি ভাবিনি। কিন্তু কোথায় গেল ওলি? আমি কি চলে যাব? না, যাব না। আমার কথাটা আমি বলে তবে যাব, দেখি কত অপমান সহ্য করতে পারি আমি। যাব না, আমি যাব না।
আমাকে এখন বাড়ি থেকে বেরোতে হবে, ঘরে কেউ নেই, ঘরের দরজাটা বন্ধ করতে হবে। আপনি এখন এখান থেকে চলে গেলে আমার উপকার হয়। ওলি ওলি প্লিজ আমাকে কথা বলতে দিন। আমি না আমি সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং কাটিয়ে দেবো। আপনি আপনি আমার কথাটা একটু শুনুন প্লিজ। আপনি তো শুনেছি খুব নাম করা ক্রিমিনাল লয়ার, ট্রেসপাস করাটা যে শাস্তিযোগ্য অপরাধ আপনি নিশ্চয়ই ভালো করে জানেন। আপনি আমাকে ভুল বুঝেছেন, তাই আমার উপর রেগে আছেন। সেই জন্য অনেকগুলো কথা এইভাবে আমাকে বলছেন, কিন্তু আমি আমি কিছু মনে করছি না আপনার এই কথায়। আপনি কিছু মনে করলেন কি করলেন না তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ আমি যে কটা কথা বলছি সম্পূর্ণ জ্ঞানত বলছি। রাগ আমার বুদ্ধিকে ভ্রষ্ট করছে না। করছে ওলি, করছে ওলি। আমি আমি সব কিছু সব কিছু একবার বলি, আপনি শুনুন একবার প্লিজ। ওলি প্লিজ আপনি আপনি একবার বসুন, বসুন না ওলি। আপনি আমায় কি ভাবছেন বলুন তো? আমি না এতটা উদার নই। হ্যাঁ, একজন মানুষ এসে আমার দাম্পত্য জীবনটাকে নষ্ট করতে চাইবে আর আমি তার সঙ্গে বসে সমঝোতা করব? সমঝোতা? কিসের সমঝোতা? আপনি আপনি কেন সমঝোতা করবেন? ওলি ওলি আমার কথাটা শুনুন, আমাকে কথা বলতে দিন আপনি। শুনুন, আমি না খুব বোকা মেয়ে নই। হ্যাঁ, আপনি যান এখন এখান থেকে। আপনাকে আমার ভীষণ বিরক্তিকর লাগছে, নিজের প্রতি নিজের রাগ হচ্ছে এই ভেবে যে আপনাকে আমি একজন ভালো মনের আর একজন ভালো মানুষ ভেবেছি, আর আপনি যে সেটা নন আমি খুব ভালো করে বুঝে গেছি। আপনার ওই ভদ্র শিক্ষিত মুখোশের আড়ালে না আপনি একজন একজন লোভী, একজন লোলুপ মানুষ, খুব ভালো করে বুঝে গেছি এটা। আর হ্যাঁ শুনুন, আপনি আমার সঙ্গে যেটা করছেন না সেটা অত্যন্ত ঘৃণ্য কাজ। আমার সাথে না করে অন্য যে কোনো কারোর সাথেও যদি আপনি এই কাজটা করতেন তাহলে একই রকম ঘৃণা করতাম আপনাকে। প্লিজ যদি ন্যূনতম সম্মান বোধটুকুও থাকে তাহলে আমার সময় নষ্ট না করে আপনি যান এখান থেকে, আর দয়া করে জীবনে কখনো আপনার মুখটা আমাকে দেখাবেন না। যান। কনসেন্ট্রেট কনসেন্ট্রেট শবনম, কনসেন্ট্রেট কর। তুই জিতবি, তুই জিতবি। তোর গ্রুপে এমন কেউ নেই যে তোকে হারাতে পারে, তুই জিতবি। আমার শবনম দিদির নকে কেউ পারবে না কো, কেউ না। আমার শবনম দিদি সবার সেরা। দাদা শবনমের ইভেন্টটা শুরু হবে, ব্যাপারখানা বোঝো। যে ফ্র্যাঞ্চাইজির টপ প্লেয়ারের ইভেন্ট শুরু হচ্ছে সেই ফ্র্যাঞ্চাইজির টপ কর্মকর্তারা অনুপস্থিত, তদন্ত করে দেখো তো। ওকে দাদা। ওই কাউন্সিলর ভদ্রলোকটি তো শ্রীযুক্ত মলয় ভৌমিকের খুবই কাছের লোক, উনি রনির দিকে যাচ্ছেন কেন, কি উদ্দেশ্যে? না, আমাকেও পৌঁছাতে হবে ওখানে। কেমন আছো? ভালো। বাহ ভালো। তা তোমার দাদাকে দেখছি না, তোমার সঞ্জয় দাদা কোথায়? খিচুড়ি দাদা? ও খিচুড়ি দাদা তো বাবা পৌঁছে যাবেন। অ্যাকচুয়ালি আজকে সকালবেলায় আমাদের একজন ক্লোজ রিলেটিভের অ্যাক্সিডেন্টের খবর আসে, তাই ওনাকে একটু হসপিটালে যেতে হয়।
হাত দেখো কই আমি তো জানিনি কো তোমাকে জানানো হয়নি আর তুমি এসব নিয়ে ভেবো না পারফরম্যান্সে কনসেন্ট্রেট করো আর এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন বাবার ব্যাপারে কিছু জিজ্ঞেস করতে হলে আমাকে করবেন প্লিজ ওকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না অলরাইট অলরাইট কেউ যদি কিছু জানতে চায় তখন আমাকে ডাকবে নিজে কোনো উত্তর দেবে না ঠিক আছে কি ভাবে এরা অলি খুব বোকা খুব আমি নিশ্চিত যাজ্ঞ আজ এসেছিল আমাকে বোকা বানাতে নিশ্চিত আমি আজও জিপিহিলের শুরুর দিনে মাঠে না গিয়ে সকালে উঠে চলে গেছে যাজ্ঞর বাড়িতে সঞ্জয়ের কি আমার কাছে আমার কাছে আসাটা উচিত ছিল না সব বুঝে গেছি আমি সবটা এখন আরো স্পষ্ট করে বুঝছি তোমরা অলিকে এত বোকা ভাবো কেন গো আমি আপনাকে বলেছিলাম যে অলির কাছে গিয়ে কোনো লাভ নেই অলি আর নিজের মধ্যে নেই যাজ্ঞসেনী ও পাল্টে যাচ্ছিল বেশ কিছুদিন ধরে ও পাল্টে যাচ্ছিল দেখুন আজকে আপনার কাছে আমার বলতে বাধা নেই অলি রিয়ের উপর ক্রমশ প্রেশার ক্রিয়েট করছিল রনির সঙ্গে বন্ধু মতো মিশছিল বলে আর ওই দিনের ওই রিয়ের ঘটনাটা ওই কারণেই কিন্তু দেখুন অলি কিন্তু এরকম মানুষ ছিল না একটা ভীষণ ভালো মানুষ একটা উদার মানুষ ছিল সেই মানুষটা এতটা চেঞ্জ হয়ে গেল যে আপনার মতো একটা মানুষকে অপমান করে বসলো কি করেছে এতটা নিচে নেমে গেল অলি